বিরুদ্ধে রাজ্য ধারাবাহিক আন্দোলন গুয়াহাটীত শিক্ষার্থীর বিপ্লবী অসমীয়ার গর্জন কার্যসূচী আসু ত্রিশ জনগোষ্ঠীয় সংগঠনের নেতৃত্বত জ্যেষ্ঠ নাগরিক নিনাদ আতাসার বাইক রেলি কংগ্রেসের জনজাগরণ যাত্রা রাজ্য ধারাবাহিকভাবে অব্যাহত আছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এই দৃশ্য গুয়াহাটির মালিগাঁওর বিপ্লবী অসমীয়ার গর্জন শীর্ষক প্রতিবাদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করিলে শিক্ষার্থী পাণ্ডু মহাবিদ্যালয় প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয় ললিত চন্দ্র ভরালী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর এই প্রতিবাদত অংশ লয় বিভিন্ন দল সংগঠনের লগতে শিল্পী সমাজে ব্যবসায়ী ব্যবসায়ী সকলে কার বিরুদ্ধে প্রতিবাদ জানায় অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে কোনো কারণতে কা মানি লওয়া নহব এই হুঙ্কার ব্যবসায়ী সকলের ডুমডুমাতো সদৌ অসম চাহ জনজাতির ছাত্র সন্থার উদ্যোগত কার বিরুদ্ধে বাইক রেলি লংসুয়াল চাহ বাগিচা খেলপথারের আরম্ভ হওয়া এই রেলি ডুমডুমা নগর খেলপথারত সামরণি পড়ে অসমত বসবাস করা এক কোটি উপত চাহ জনগোষ্ঠী মানুষ আছো যেহেতু আমি সরকার বনাবও পারো সরকার ভাঙিব পারো সেই গতি মই সরকারক হকিয়াই দিব বিচার যে তখন জুইত পেট্রোল নিদিব আমি বিচারিছো তখন আমাক আর সেই গতি আজি কার বিরুদ্ধে তথা আমার চাহ জনগোষ্ঠীর যে সমস্যা আছে বা চাহ জনগোষ্ঠী অত্যাচার করা এই সরকারখনক আমি সরকার উপর আমি চকু রাখি আজি বাইক রেলি উলাইছো এয়া তিতাবরের দৃশ্য আসুর নেতৃত্ব জ্যেষ্ঠ নাগরিক সকল উলাই আহি কার বিরুদ্ধে গরজি উঠিল এই প্রতিবাদী কার্যসূচীত স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে সাধারণ রাইজে অসম রক্ষার বাবে জাতি রক্ষার বাবে অসমৰ জাতি ভেটি মাটি রক্ষার বাবে কলা কৃষ্টি রক্ষার বাবে আমি সংগ্রাম করছো অসমলৈ যে কেপ জাপি দিছে দিসপুরিয়া আর দিল্লিয়া রাজে এই দিল্লি আর দিসপুরিয়া রাজক আমি মখিমূর করি এই কেব আমি উপরাই সেই কেবক আমি দলিয়াই সেই কেবক আমি নর্দমাত ঠাই দি সেই কেবক আমি জ্বলাই পুড়ি শেষ নিক্ষেপ করে ভস্ম করে নিপাত করে আমি অসমীয়াই অসমে দেখুৱাম যে আমার অসমের শক্তি অসমত কেব থাকিবলে নিদিম নারায়ণপুরতো আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত জ্যেষ্ঠ নাগরিক প্রতিবাদ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে উত্তাল করে তোলে পরিবেশ কংগ্রেসের উদ্যোগত কার বিরুদ্ধে জনজাগরণ যাত্রা দলটির সভাপতি রিপুন বরার নেতৃত্বত বহু কংগ্রেসী অংশগ্রহণ করে এই যাত্রাত আমার উদ্দেশ্য হয়েছে যে গোটেই অসমৰ রাইজক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতি ধ্বংসী সংবিধান বিরোধী অসম চুক্তিক ধ্বংস করা এই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত সকলো একত্রিত হব লাগে আর সকলো একত্রিতভাবে আমি প্রতিবাদ করব লাগে চৰাইদেউ জেলার সাপেখাটির আসু সহ ত্রিশ জনজাতীয় সংগঠনের উদ্যোগত এইদরে দেখা গল জ্যেষ্ঠ নাগরিকর প্রতিবাদ আমগুৰিত অনুসূচিত জাতি ছাত্র সন্থার উদ্যোগত রাজহ চক্র বিষয়ার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত কার বিরুদ্ধে আমার অসম সরকার সকিয়াই দিবলে বিচাৰিছো আমি কা কোনো পক্ষে কোনো অসমীয়াই মানি লব নোৱাৰো তেজ দিম কিন্তু আমি নাগরিকত্ব সংশোধনী বিধায়ক 2019 আমি কেতিয়াও মানি লব নোৱাৰো লক্ষীমপুৰত যুব ছাত্র সন্থার উদ্যোগত 48 ঘণ্টীয়া প্রতীকী অনশন নারায়ণপুরত মাধবকপ গাঁও সংগঠন পরিষদর উদ্যোগত আর জনজাতীয় সংগঠন সমূহর সহযোগত এইদরে দেখা গল প্রতিবাদ কিন্তু এই প্রতিবাদ দিল্লি দিসপুরে শুনিবনে সেয়া সময়ে কব ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ